অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। এই তিনটি রাজযোগ ধনের বরদান দিতে চলেছে, ডবল লাভ পেতে চলেছে এই পাঁচ রাশির মানুষ। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, অলরেডি বুধ বকরি অবস্থায় বিশ্বরাশিতে অবস্থান করছে এবং অস্তমিত হয়ে গেছে। বকরি এবং অস্তমিত হয়ে এই বুধ বিশ্বরাশিতে অবস্থান করছে এবং রবির সঙ্গে একত্র হয়ে অস্তমিত, এবং কোনো শুভগ্রহে কিন্তু দৃষ্টি থাকছে না সেখানে, এবং বিপরীত রাজ্য সৃষ্টি করছে। এবং কেন্দ্রতিকোণ রাজ্য শুক্র আবার আপনার বুধের ঘরে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে, কেন্দ্রতিকোণ রাজ্য। এবং নবপঞ্চম অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রের নবপঞ্চম রাজ্য, এই তিনটি রাজ্য এই পাঁচটি রাশির ধন বরদান দিতে চলেছে, ধনের বরদান, ডবল লাভ পেতে চলেছে এই পাঁচ রাশির মানুষ। কোন কোন এই পাঁচ রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন কি ক্রাইটেরিয়া আছে, সেখানে সমস্ত আপনারা ইন ডিটেলস জানতে পারবেন। তো শুরু করা যাক, এই তিনটি রাজ্য এই পাঁচ রাশিকে দিতে চলেছে ধন বর্ষা, ডবল লাভ কোন কোন দিক থেকে, এবং কোন কোন এই সৌভাগ্যশালী রাশি যারা এই রাজযোগের ফলে হতে চলেছে ধনবান, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের ধনপতি এবং ভাগ্যবতী আপনাদের কর্মভাবে অবস্থান করছে এবং কেন্দ্র তিকোণ রাজযোগ সৃষ্টি করছে, এবং নবপঞ্চম রাজযোগ, নবপঞ্চম যোগ, কেন্দ্র তিকোণ রাজযোগ, এবং আপনার এখানে বুধ অস্তমিত বিপরীত রাজ্য আপনাদের ক্ষেত্রে কর্মের দিক থেকে কিন্তু ভালো হবে। ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। আপনাদের ক্ষেত্রে গোল্ড থেকে, চাঁদি থেকে, শেয়ার, ফাটকা, লটারি, জুয়া থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ এই যে বিপরীত রাজ্য, কেন্দ্রতিকোণ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু, এবং নবপঞ্চম যোগ, বৃহস্পতি এবং শুক্রের নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ নিয়ে আসতে চলেছে কন্যা রাশি। নাম্বার ওয়ান রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ধনের বরদান, ডবল লাভ পেতে চলেছে আপনি যদি কন্যা রাশি মানুষ হন। আপনি দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার বিষরাশি। বিষরাশি আপনার রাশিতে বুধের অবস্থান, বিপরীত রাজ্য এবং এন্টার চেঞ্জ করছে, শুক্র যাচ্ছে বুধের ঘরে, বুধ আসছে শুক্রের ঘরে, এবং নবপঞ্চম যোগ, নবপঞ্চম রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে ভাগ্যোদয় করতে চলেছে। বিপরীত রাজ্য এবং নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে এবং এন্টার চেঞ্জ আপনাদের ক্ষেত্রে কেন্দ্রতিকোণ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনাদের কিন্তু লাভ দিতে চলেছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল দিকটা যথেষ্ট ভালো হবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, শেয়ার থেকে আপনারা লাভবান হবেন, এবং এই সময়ের মধ্যে বেশ কিছু আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হবে। এই রাজ্যগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে, অর্থাৎ ডবল লাভ পেতে চলেছে আপনার বৃষ রাশি যদি আপনি হন। আপনি কিন্তু ডবল লাভ পেতে চলেছেন এবং এই সময়ের মধ্যে এই বিপরীত রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজতুল্য সম্মান আপনাদের কিন্তু বাড়িয়ে তুলবে। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এবং ভাগ্যস্থানে ভাগ্যপতির অবস্থান এবং কর্মভাবে
বৃহস্পতির অবস্থান, সরাসরি আপনার ধনভাবের উপর দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা, এবং শুক্রের উপর শুক্র বৃহস্পতির দৃষ্টি বিনিময় আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। এবং পঞ্চম প্রতীক কানেক্ট করে বুদ্ধির দ্বারা শেয়ার মার্কেট, আপনারা যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো পাবেন। যারা সেলস ডিপার্টমেন্টে আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। অনলাইন সঙ্গে যুক্ত আছেন, তারাও কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এরপরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতে আপনাদের দ্বিতীয় প্রতীক অবস্থান এবং একাদশ প্রতীকে কানেক্ট করে, অর্থাৎ এবং সরাসরি এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির পঞ্চমভাবে এবং শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি বিনিময়, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য, বিপরীত রাজ্য, এবং আপনাদের ক্ষেত্রে নবপঞ্চম যোগ, এই বৃহস্পতি এবং শুক্রের নবপঞ্চম যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক স্থিতির জায়গা, বিদেশ থেকে লাভ, বিবাহের জায়গা, প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু লাভ কিন্তু দিয়ে যাবে, ডবল লাভ পেতে চলেছেন। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কুম্ভ রাশির, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং আপনাদের ক্ষেত্রে ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এগুলো কিন্তু আপনাদের পুনরুদ্ধার এ সময় কিন্তু হতে চলেছে। এবং ধনের জায়গাটা যদি বলি, আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি, অনেক আপনাদের লাভ কিন্তু পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। লটারি ফাটকা থেকে এ সময় কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা কিন্তু এ সময় পাবেন। ব্যবসা ক্ষেত্রে নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছেন। এরপরের যে রাশি সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ইন্টারচেঞ্জ, অর্থাৎ কর্মপতি ভাগ্যভাবে, ভাগ্যপতি কর্মভাবে, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজ্য, বিপরীত রাজ্য এবং নবপঞ্চম যোগ আপনাদের কর্মের জায়গাটা কিন্তু যথেষ্টভাবে ভালো দিক নির্দেশ করছে। কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, ভাগ্যের সাপোর্ট এই সময় আপনারা পাবেন। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ বিবাহের যোগ, এবং প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছেন। যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের ভালো। আর্থিক স্থিতির জায়গা এবং ধনপতি আপনাদের কর্মভাবে এবং আপনাদের একাদশ লাভ সফলতার প্রতি আপনাদের কর্মভাবে, কর্মের দ্বারা আপনাদের অর্থ কিন্তু আসবে। আকস্মিক ধন প্রাপ্তি, লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে সিংহ রাশির। এবং কর্মক্ষেত্রে মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি করবে, এবং শুভ বিবাহের যোগ আবারও বলছি, এবং এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। প্রেমের ক্ষেত্রে সফলতা নিশ্চিত রূপে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, ডিজিটাল লাইনে আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, টেকনিক্যাল ফিল্ডে আছেন, এবং আপনারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু এই সময়, আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনারা কিন্তু ভালো ফল এই সময় পেতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে, অর্থাৎ আপনাদের একাদশ পতি এবং আপনাদের সপ্তম পতি সপ্তমভাবে অবস্থান করছে, একাদশ পতিকে কানেক্ট করে এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। সফলতা, সাকসেসের জায়গা, বিবাহের দিক থেকে আপনাদের লাভ এই সময় দেখা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, এবং বৃহস্পতি আপনার দেবগুরু আপনার রাশি চতুর্থভাবে ভ্রমণ করছে, আপনার পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, আর্থিক ডেভেলপমেন্টের জায়গা আপনাদের যথেষ্ট ভালো, এবং এই সময়ের মধ্যে বেশ কিছু পরিবর্তন আপনাদের কিন্তু আসতে চলেছে। অর্থাৎ বৃশ্চিক রাশির রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের সফলতা, ব্যবসার জায়গাটা যারা করছেন, যাদের খুব ঝিলে যাচ্ছিল এই এই রাজ্য, এই তিনটি রাজ্য, বিপরীত রাজ্য, আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ব্যবসার ক্ষেত্রে সফলতা কিন্তু দেবে। ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হবে, ডবল লাভ দিতে চলেছে বৃশ্চিক রাশি আপনার ক্ষেত্রে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে
ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই পাঁচ রাশি, এই তিনটি রাজযোগের ফলে ডবল লাভ, আবারও বলছি ডবল লাভ, ধনবান হতে চলেছে। এবং যাদের ক্ষেত্রে আমার কথা, যারা যাদের একটুকু গাছের পাতা নড়ছে না, আমি আবারও বলবো, আপনারা নিজস্ব জন্ম ছক, নিজস্ব পার্সোনাল চার্ট একবার হলো অ্যানালিসিস করেন, কোন কোন জায়গাতে আপনাদের ডিস্টার্ব আছে সেই জায়গাগুলো আপনারা রেক্টিফিকেশান করান, এবং আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করুন। কোন যে জায়গাটাতে প্রতিকারের দরকার নিশ্চিত রূপে কিন্তু প্রতিকার করুন, এবং ভুল রত্ন কিন্তু আপনারা পরিধান করবেন না। ভুল রত্ন পরিধান করলেও কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক ভুল ট্রিটমেন্টের মতন হয়ে যায়, ভুল ওষুধের মতন হয়ে যায়। এই জায়গাটা আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনাদের জন্ম কুণ্ডলী বিচার করুন, কোন জায়গাতে দোষ আছে সেই জায়গাগুলো রেক্টিফিকেশান অবশ্যই করুন। তো এই ছিল এই তিনটি রাজযোগের কি ফল হতে চলেছে, বুধ শুক্রের এন্টার চেঞ্জ, এবং বুধ অস্তমিত, বুধ বক্রি বিপরীত রাজযোগ, এবং শুক্র এবং বৃহস্পতির নবপঞ্চম রাজযোগ ভাগ্যোদয় করতে চলেছে এই পাঁচ রাশির। নমস্কার।